হালের উঠতি নায়ক অনিক রহমান অভি কিন্তু হঠাৎ চলচ্চিত্র থেকে উধাও খোঁজ মিলছে না কোথাও এমনই সময় একটি ফোনে সব কিছু খোলসা হয়ে গেল ঢাকায় সিনেমার এই উঠতি নায়ককে নয় মাস আটকে রেখে যৌন নির্যাতন করার অভিযোগ উঠেছে ওই নায়কের নাম অনিক রহমান অভি একটি মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে তাকে আটকে রেখে ওই প্রতিষ্ঠানটির মালিক নির্যাতন করেছে বলে অভিযোগ বিষয়টি নিয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের কাছে লিখিত অভিযোগ জানানো হয় পরে র্যাব মঙ্গলবার চার জানুয়ারি গাজীপুর নগরীর ভাওয়াল মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে অভিযান চালিয়ে অভিসহ বিশজনকে উদ্ধার করে আর প্রতিষ্ঠানটির মালিক ফিরোজা নাজনিন বাঁধন সহ পাঁচজনকে আটক করে এই প্রসঙ্গে চিত্রনায়ক জায়েদ খান বলেন আমি জানতে পারি গাজীপুর ভাওয়াল মাদকাসক্ত কেন্দ্রে অভিকে আটক রাখা হয়েছে র্যাবকে বিষয়টি লিখিতভাবে জানায় র্যাব তাকে উদ্ধার করেছে আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কৃতজ্ঞ অভিকে আটকে রেখে যৌন নির্যাতন চালানো হতো এমনটা ফেসবুকেও উল্লেখ করেছেন জায়েদ খান তিনি বলেন চিত্রনায়ক অনিক রহমান অভি মাদকাসক্ত না হওয়া সত্ত্বেও দীর্ঘ নয় মাস শিকল দিয়ে বেঁধে রেখে শারীরিক যৌন নির্যাতন চালাতেন ওই প্রতিষ্ঠানটির মালিক এক নারী বিষয়টি গোপন সূত্রের ভিত্তিতে চলচ্চিত্র শিল্পী সমিতির অভিযোগের প্রেক্ষিতে র্যাব অভিযান চালিয়ে সেখানে চিত্রনায়ক অভি সহ আরও বিশজনকে উদ্ধার করে সেখানে জানানো হয়েছে ওই প্রতিষ্ঠানের মালিকপক্ষের লোকজন অভিযান পরিচালনার সময় মাদকাসক্ত ছিলেন নয় মাস ওই বন্দিদশা থেকে উদ্ধার হয়ে রিহাব সেন্টারের নারকীয় বর্ণনা দিলেন চিত্রনায়ক অভি তিনি বললেন করোনাকাল আসলে নানাভাবেই আমরা চাপে ছিলাম এটা আপনারা সবাই জানেন আমিও সেই চাপে পড়ি যখন দেখি আমার কোম্পানি ঠিকঠাকভাবে চলছে না বরং বন্ধ হওয়ার পথে মূলত কর্মচারীদের বেতন দিতে গিয়ে আমি ছোট ছোট কিছু ঋণ নিয়েছি তারপরও আমি সামলাতে পারছিলাম না একটা সময় ঘুমের ঔষধ খাওয়া শুরু করি তারপর ফ্যামিলি সন্দেহ করে যার জন্য আমাকে রিহাবে ভর্তি করা হয় ডোপ টেস্ট করে সামান্য কিছু ঘুমের ওষুধের রক্তে মিশ্রণ পায়। তিনি আরও বলেন কিন্তু আমার ফ্যামিলিকে জানানো হয় আমার অবস্থা খুবই খারাপ এর জন্য তিন মাসের আগেই কোনোভাবে দেখা করা যাবে না এরপর তিন মাস থেকে সাত মাস ওই সময়টুকু নানা ধরনের নির্যাতন করেছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যৌন নির্যাতন এছাড়া নানা ধরনের মেডিসিন খাইয়ে ভয়ভীতি দেখিয়ে ইঞ্জেকশন দিয়ে খুব বাজে অবস্থা করে ফেলেছিল নয় মাস বন্দি থাকার আরও নারকীয় বর্ণনা দিয়েছেন অভি তিনি বলেন আমাদের ক্ষুধার্ত রাখা হতো গরম ভাত হলে হাত দিয়ে ধরে গিলে খেয়ে ফেলতাম যেন কেউ না দেখতে পায় মনে হতো গলা দিয়ে আগুন নামছে কতটা ক্ষুধার্ত থাকলে মানুষ এমনটা করে রিহাবে থাকা অবস্থায় আমার একজনের সাথে পরিচয় হয় তার মোবাইল ফোন দিয়ে ভোর পাঁচটার দিকে আমি কিচেনে মোবাইল নিয়ে গিয়ে আমার বন্ধু অভিনেতা জয় চৌধুরীকে ফোন দিই আমি তাকে বলি আমায় প্রাণে বাঁচাতে সে বুঝতে পারে জায়েদ খানের সঙ্গে কথা বলে এরপর চলচ্চিত্র শিল্পী সমিতি র্যাবেন অভিযোগ জানায় এরই প্রেক্ষিতে ওখান থেকে আমাকে উদ্ধার করে এই অভিনেতা আরও বলেন সেখানে খাওয়ার কষ্ট হতো বেশ বিশ জনের জন্য ছোট কৌটায় ভরে চাল নিয়ে রান্না করা হতো যে সামান্য খাবার দেওয়া হতো তাতে করে পেট ভরত না ক্ষুধার্ত অবস্থায় থাকত সকলে এতটাই ক্ষুধার্ত রাখা হতো যে কল্পনা করা সম্ভব না সেখানে ফেলে দেওয়া খাবার খাওয়ানো হতো অভি তার ঘটনা নিয়ে বর্ণনা দিতে গিয়ে পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসার নামে শারীরিক নির্যাতন মানসিক নির্যাতন ও যৌন নির্যাতনের অভিযোগ করেন এখানে চিকিৎসার নামে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে শারীরিক নির্যাতন করা হতো বলে অভি জানান এছাড়াও ষোলো থেকে ২০ বছর বয়সী তরুণদের পছন্দ হলেই তাদের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হতেন মালিক বাঁধন